ওই দরজার পাশে দেওয়ালটায় টাঙানো ক্যালেন্ডারটা খালি দেখি বদলে যায়। জানলা দিয়ে বাইরে তাকালে দেখি সব মেঘগুলো ছুটছে খুব দ্রুত। ডান দিকে বাঁদিকে উঁকি মেরে দেখি কেউ তাড়া করছে কি না, কিন্তু কই, কেউ তো নেই। বাইরে কখনো দেখি কি ভীষণ ঝড় হয়, আমার ভেতরেও অবশ্য ঝড় আসে। জানলার কাচ বেয়ে বেয়ে গুটি গুটি করে নেমে আসে বৃষ্টির ফোঁটা এক লাইন ধরে, ঠিক পিঁপড়ের মতন। আমার দেখতে খুব ভালো লাগে। অনেক দূরে দুটো তাল গাছ আছে, ঝড়ের হাওয়ায় ওগুলো দুলতে থাকে, আমার সেটা দেখতেও ভালো লাগে। ওরা তখন যেন আমার সাথে কথা বলে, আমাকে ইশারা করে ডাকে, আমার মন করে বৃষ্টিতে গিয়ে ভিজতে। ছোটবেলায় সেটাই তো আমার সবচেয়ে পছন্দের খেলা ছিল, কিন্তু আজ আর পারি না, আমাকে তো কেউ বেরোতে দেয় না। আমার সাজতেও খুব ভালো লাগে, শাড়ি পরতে বিশেষ করে। আমার অনেকগুলো শাড়ি ছিল, অনেক সাজার সরঞ্জাম, মার দেওয়া গয়না, ছেলেবেলার রান্নাবাটি থেকে বেরিয়ে বড়বেলায় সেই সবই তো আমার খেলনা ছিল। খুব যত্নে আগলে রাখতাম, ওগুলোর কথা মাঝে মধ্যে খুব মনে পড়ে। আর আমার গান গাইতেও খুব ভালো লাগে, রবি ঠাকুরের গান। নাকিয়ে পালে তোমার খোলা হাওয়া, টুকরো করে কাছে আমি ডুবতে রাজি। অভিরূপের হাত পাকড়ে কত মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছি খোলা হাওয়ায় গান করতে করতে, কিন্তু আজ আর তেমনটা গাইতে পারি না, কাউকে শোনানোরও নেই, আমার সাথে কেউ কথাও বলে না। আর আমারও একা থাকার একটা অভ্যেস হয়ে গেছে, জানি না সেটা একটা ভালো লাগা কি না, নাকি নির্বাসন। কিন্তু এই একাকিত্বের মধ্যেও এতগুলো বছর ধরে আমি নিজের মনটাকে অনেকটা চিনতে শিখেছি, মনের সাথে একটা প্রাণের বন্ধুত্বের সম্পর্ক বেঁধেছি। আমি মানে আমার হৃদয় আর আমার মনটা দুটো একই শরীরের বাসিন্দা হয়েও কিন্তু দুটো পৃথক, দুটো আলাদা অস্তিত্ব। তাদের মধ্যে আলিঙ্গন, বিচ্ছিন্নতা, বচসা, অভিমান, সংকোচ সবই আছে। শুনেছি বাইরের জগতে নাকি এক মহামারী লেগেছে, অনেক লোক মরছে, সবাই ভীত, এখনো নাকি কোনো প্রতিকার নেই, তাই হয়তো রাস্তাঘাট ফাঁকা, সেই আগের মতন লোকজন গাড়ি ঘোড়া কিছুই দেখি না আর জানলার বাইরে। শুনেছি মানে ওরা বলছিল যে সবাই নাকি ঘরের ভিতর বন্দি বেশ কয়েক মাস ধরে, খানিকটা আমারই মতো, ভেবে বেশ অবাক লাগে, নিজেকে এই ব্যাপারে বেশ অভিজ্ঞই মনে হয়। আজকে তো প্রায় 8 বছর হলো আমি এই ঘরের বাইরে বেরোইনি, আমাকে অভিরূপ পাগল বলে এখানে নিয়ে এসেছিল, তারপর আর কোনো দিন ফিরে আসেনি। ও হ্যাঁ, শুধু একবারই এসেছিল কি একটা কাগজে সই করানোর জন্য, জানি না কি লেখা ছিল তাতে, আমি দেখিনি একটা অক্ষরও, শুধু ওরই দিকে তাকিয়েছিলাম সই করতে করতে। তারপর দুচোখ ঝাপসা হয়ে আসে, বুঝতে পারি ও উঠে পড়েছে, চলে যাচ্ছে, কাজ শেষ, আর হয়তো কখনো আসবে না।
আসেও নি আর। তারপর থেকে আমি একা, খুব খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। একটু ভালোবাসা ছাড়া যে আর কিছুই আবদার করিনি জীবনের থেকে, সেইটুকুও পেলাম না। প্রচণ্ড অভিমানে রাগে সারা শরীর অবশ হয়ে গেছিল। কি নির্দয় ধান্দাবাজি পৃথিবীটা! প্রতারণা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। ভেবেছিলাম আর বেঁচে থেকে কি লাভ, আমার নিঃস্ব শেষ হয়ে যাওয়া হৃদয়টাকে আমার মন সেদিন জাপটে ধরেছিল, থামতে দেয়নি জীবনের পথে। অনেক দিন কারোর সাথে একটাও কথা বলিনি। আমাকে যারা খাবার দিতে আসে কখনো তারা কিসব জিজ্ঞেস করে, আমি উত্তর দিই না, আমাকেও ওর আর বিশেষ ঘাঁটায় না। মাঝে মধ্যে বেশ বিজ্ঞ বিজ্ঞভাবে কিছু লোকজনকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কি কেমন লাগছে বাড়ির মধ্যে বন্দি হয়ে। আগে আমার এই নির্বাসিত চার দেওয়ালের বাইরে সমস্ত প্রাণীকে দেখি খুব ঈর্ষা হতো, রাগ হতো, অভিমান হতো আমার ঈশ্বরের প্রতি। কিন্তু তারপর যে আমি আমার ভিতরেই আমার এই মায়াবী আমিটাকে খুঁজে পেলাম, যার বিশ্বময় বিচরণে লেশমাত্র কোনো বাধা নেই। আমি আমার সৃষ্ট জগতের রানী, আর ওই আমার মনের কোণে ঝড়কেও আমি সামলাতে শিখে নিয়েছি। ও সব আমাকে আর ছুতেই পারে না। আমার আর কোনো রাগ অভিমান নেই কারো প্রতি। আমি যে এই বাইরের পৃথিবীটাকে মেনে নিতে শিখেছি, জেনেছি যে এমনই হয়তো হয়, ওরা বোকা, ওরা ভণ্ড, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার এই মনের ভেতরের পৃথিবীটাই যে আমার নতুন অস্তিত্ব। এখানে আমি রোজ নতুন নতুন সাজে দিনের আলোয় প্রজাপতির মতন রঙিন সব স্বপ্ন ছুঁতে পারি, সে বাকিরা কেউ বুঝবে না। প্রার্থনা করি বাইরের জগতে ঘরে বন্দি মানুষগুলো যেন আমার মতোই নিজের এক অনন্য জগৎ খুঁজে পায়, নিজেদের নতুন করে চিনতে শেখে। ঘৃণা বিদ্বেষ ঠকানো কাকে বলে ভুলে যায়। যখনই দুঃসময়ের অবসান হবে, সবাই আবার বাড়ির বাইরে বেরোবে, এক নতুন স্নিগ্ধ পরিণত জগতের জানি সৃষ্টি হয়।